বাংলা শক্তি সম্মান 2024 আপনারা সকলেই জানেন বাঙালি কিন্তু কালী পুজো অর্থাৎ দীপাবলি আলোর উৎসবের আনন্দে একেবারে মেতে উঠেছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে হরি চ্যাটার্জি স্ট্রিটের কালীঘাট শিবশক্তি সংঘ, সেই শিবশক্তি সংঘের মণ্ডপে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এখানে যারা সদস্য যারা মেম্বার রয়েছেন তারা কিন্তু এখানে একদম দাঁড়িয়ে রয়েছে, আবার বৃদ্ধ বনিতা মানে একদম পাশেই কিন্তু আমার রয়েছে, ভীষণ বড় বড় মানুষরা এখানে রয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে পুজোর যিনি মেন উদ্যোক্তা বাবুন ব্যানার্জি তিনিও কিন্তু রয়েছেন। আজকে আমাদের সঙ্গে আমাদের গেস্ট জুরি মেম্বার রয়েছেন পার্লের সিনিয়র সেলস এক্সিকিউটিভ দীপঙ্কর সরকার, তিনিও রয়েছেন। এত সুন্দরভাবে এরা এত উদ্যোগ নিয়ে এই যে পুজো সেই পুজোটা করেছে একদম মুখ্যমন্ত্রীর বাড়ির পাশেই যে পুজো সেই পুজোটা কিন্তু এত সুন্দর করেছে, যার জন্য কিন্তু এদের আরাধনায় খুশি হয়ে নিউজ বাংলার যারা দর্শক আছে এবং জুরি মেম্বার যারা আছেন তারা কিন্তু এই যে সম্মান এই সম্মান না দিয়ে থাকতে পারেনি। এনাদের হাতে কিন্তু চলে আছে সেরা সেরা নিউজ বাংলা সেরা সেরা প্রতিমার সম্মান। আমি আমাদের গেস্টকে বলবো ওনাদের হাতে ওনাদের সম্মান তুলে দেওয়ার জন্য। ফ্রি চেয়ার্স ফর কালীঘাট শিব শক্তি সংঘ। কি বলবেন, কেমন? আমার খুবই সুন্দর ভালো লাগছে আর সত্যি মানে আজকে দীপাবলির প্রাক মুহূর্তে সত্যি সুন্দর, সত্যি সুন্দর ভালো। কেমন লাগলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাবুনদাকে ধন্যবাদ দিতে চাই যে এই পুজোটা ওনার জন্যই হয়, আমাদের সাথে থাকে সবসময়, আমাদের বিপদ আপদে উনি থাকে সবসময় সাথে থাকে, এটাই চাই ভগবানের কাছে মায়ের কাছে এটাই চাই যে সারা জীবন থাকুক উনি আমাদের কাছেই, আর কিছু না পুজোটা এরকমই বড় হোক। আরও একেবারেই দেখলেন যে এই পুজো কিন্তু দিন দিন আরও বড় হয়ে উঠবে এবং এই পুজোর সাথে যারা যুক্ত রয়েছেন যারা জড়িত রয়েছেন তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভকামনা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় শুভমের সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।